সকাল সকাল বেরিয়ে পড়েছি, কোথায় যাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে এই ব্লগটি। এখন সকাল 10টা বাজে, যে যা গন্তব্যে চলে যাচ্ছে, আমিও আমার গন্তব্যে যাচ্ছি। তো চলুন, কোথায় যাই ওখানে গিয়ে আপনাদের দেখাবো। চলে এসেছি ডেকাস লেনে, এবার চলুন আপনাদের অরুণদার সেই খিচুড়ির ওখানে নিয়ে যাব। ডেকাস লেনে এই বিখ্যাত দোকানটি অরুণদার জয় মাতারা হোটেল। তো আজ সকাল সকাল তো যা শুনলেনি আমি চলে এসেছিলাম, এর আগের দিন আমি কুলচা আর পনির ভর্তা খেয়েছিলাম। তা সেদিনকার একটু লোভ হয়েছিল বেগুন সুন্দরী ও খিচুড়ির কথা শুনে, তা সেদিনকার এত ভিড় ছিল কিন্তু আর দাঁড়াইনি। তা আজকে সকাল সকাল চলে এসে আমি অরুণদার রান্নাটা দেখলাম। অরুণদা নিজের হাতে রান্না করে, লেবাররা সব কেটে কুটে দেয়, কিন্তু রান্নাটা উনি করে। এত কম পয়সায় উনি খাবার বিক্রি করে, গরিব মানুষরা এসে 50 টাকা দিয়ে খেতে পারবে পেট ভরে। হ্যাঁ, অরুণদার এখানে বিখ্যাত খিচুড়ি আর বেগুন সুন্দরী, বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে বেগুন সুন্দরী, আর পাঁপড় তার সাথে পোস্ত দিয়ে আলু ভাজা, এই হচ্ছে সকালবেলার থালা, মাত্র 50 টাকা। তো যাই হোক, অরুণদা রান্না করছে, রান্নার সময় বেশি কথা বললাম না, কারণ ডিস্টার্ব হয় রান্না করতে করতে, বেশি কথা বলে না অনেকে। তাও যেটুকু আমাদের সাথে পারলো অরুণদা আমাদের সাথে কথা বলল। অরুণদাকে জিজ্ঞেস করলাম যে আপনি এত সুন্দর রান্না কোথার থেকে শিখেছেন? অরুণদা আমাদের বলল যে এখন আমি কথা বলতে পারছি না, আপনি ওয়েট করুন আমি সব বলবো। তাও আমাদের সাথে কিছু কথা বলল যে আমি রান্না ছোটো থেকেই করি, আমার এই দোকান অনেক দিন। আর হ্যাঁ, অরুণদা পাশে যে চিত্তবাবুর হোটেল আছে যেখানে স্টু আর চিকেন স্টু পাওয়া যায়, অরুণদা ওই চিত্তবাবুর খুব বড় ভক্ত। আর এই ডেকাস লেনের আশেপাশে যত দোকানদার আছে, অরুণদা খুব সুন্দর বলে যে সবাই আমরা সমান, আমি স্পেশাল কিছু করি না। তবে একটা জিনিস, রান্নার কোয়ালিটি ভালো বলেই এখানে আজকে এত ভিড়, আর অরুণদা এত ফেমাস। অরুণদার এখানে কিন্তু ভেজ পাওয়া যায়, কিন্তু ভীষণ টেস্টি খাবার। তা আজকে সকাল থেকে 12টা অবধি আমি অরুণদার এই রান্না বান্না সব দেখলাম, আপনারাও দেখুন। এইটা অরুণদা পনির করছে, এরপরে গন্ধরাজ লেবু দিয়ে ফুলকপি, গন্ধরাজ ফুলকপি খুব ফেমাস, ওইটা করবে। তারপরে এইদিকে ওইদিকে গিয়ে খিচুড়ি নাড়াচ্ছে, সামনে মাতারার গান চলছে, একটা অদ্ভুতই ব্যাপার। বেশিক্ষণ কথা বলবো না, এর মধ্যে আমি আপনাদের একটা কথা বলে রাখলাম, ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর এইসব রান্নাবান্না নিয়ে দেখানো, ভেজ রান্না, এইসব আপনাদের জন্যই আমি গিয়ে গিয়ে দেখাচ্ছি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আসলে রান্নাবান্নার মধ্যে রান্না দেখাতে এই কথাটা হয়তো আমি আপনাদেরকে বলতে ভুলে যাব, আর তাই জন্য আগে থেকেই বলে রাখলাম। অরুণদার হোটেলে যদি যান, স্প্ল্যানেটে আসবেন, স্প্ল্যানেট থেকে নেমে কেশিদাস মিষ্টির দোকানের পাশ দিয়ে ডেকাস লেনে যাকে জিজ্ঞেস করবেন, ডেকাস লেনে গিয়ে অরুণদার হোটেলে চলে যান সকাল সকাল খিচুড়ি খেতে। আর সামনে তো শীতকাল আসছে, শীতকালে খিচুড়ি সবারই ফেভারিট। আর কলকাতায় ভিক্টোরিয়া এইদিকে ময়দান, এইদিকে সবাই শীতকালে ঘুরতে আসেন, আর এইদিকে আসলে ডেকাস লেনে গিয়ে খিচুড়িটা খেয়ে নেবেন, পিকনিকও হবে, ঘোরাও হবে, পেটও ভরা থাকবে। ঠিক আছে, এখন অরুণদা পনির রান্না করছে, ওইটা দেখুন। আপনার রান্না এত ভালো, তাই জন্যই সবাই সেলফি তোলে, এত খাবার কোয়ালিটি ভালো। হ্যাঁ, আরে মিষ্টি নিয়ে আসবে।
আমার একটা খিচুড়ি পার্সেল হবে। Thank you.
এখানে অরুণদা এখন গন্ধরাজ ফুলকপি তৈরি করবে, আর এইদিকে দাদুরা পাশে আরও যারা কারিগররা তারা রুটি করছে, কুলচার জন্য উনুন ধরাচ্ছে, সামনে বড় করে মা কালীর গান চলছে। একটা আলাদা সকালবেলায় ওখানে গেলে না একটা আলাদা গন্ধ, খিচুড়ির গন্ধ, পুরো মনে হচ্ছে একদম ভোগের খিচুড়ি চলছে। পোলাও, চার রুটি, তিন সবজি। রান্নার সময় তিনি এত পরিমাণে পনির ছড়ান খিচুড়ির ওপরে আর বাটার ছড়ান যে কোনো দিকে ওনার মানে এত বেশি বেশি দেবো, একটু কম দেবো লাভের জন্য, ওই সব চিন্তা উনি কোনোদিনও করেন না। এত সুন্দর সব কিছু মেনটেন করে যার জন্য রান্না এত ভালো হয়। এবার পনির কাটা হচ্ছে, পনির রান্না হবে, এদিকে গিয়ে খিচুড়ি নাড়াচ্ছে। সে একটা বই দেখেছিলাম রবি ঘোষের, মনে আছে কী বেশ বইটার নাম? যাই হোক, যে খুব স্পিডে রান্না করতেন রবি ঘোষ, এইদিকে নাড়াচ্ছেন ওইদিকে নাড়া, আর রান্নার ভীষণ অমৃত হতো, ঠিক সেটা কি আমার মনে পড়ছে না, রাঁধুনি না কী টাইপের রবি ঘোষের বইটা, ঠিক সেরকম। মানে সব দিক দিয়ে উনি মেনটেন করে আর ভীষণ ভালো মানুষ। রবি ঘোষের ওই বইটার নাম মনে পড়েছে, গল্প হলেও সত্যি। আর ওনাকে অনেকটা হাইটটা ওনার অনেকটা রবি ঘোষের মতন, মাঝে মাঝে ডগরও কথা বলছে, হাসাচ্ছে ওনার, উনি এত যে সবাই গিয়ে ওনার সাথে কথা বলছে, ওনার কোনো বিরক্ত হয় না। দেখুন খিচুড়ির মধ্যে কতটা পনির দিয়েছে, এরপর বাটার দেবে, কাজু কিশমিশ তো আছেই। ওনার রান্নাটা আমি অবাক হয়ে যাচ্ছি দেখে, এত সুন্দর রান্না করে উনি। ধ্যান না দিই ওরা লেগে যাবে।
আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি একটা খিচুড়ি অর্ডার দিয়ে দিলাম। এবার আমাকে আর এক দু গামলা অলরেডি করা হয়ে গেছে, চারটে থেকে উনি রান্নাবান্না আরম্ভ করেন। আমাকে এই দাদা বেগুন সুন্দরী দিল আর খিচুড়ি তুলছে, দেখুন এরকম দু গামলা করা হয়ে গেছে, আরও এক গামলা চলছে। আমি আর দেরি না করে খিচুড়িটা খেলাম, দারুণ খেতে ছিল খিচুড়িটা। আবার আমি একটা পার্সেল করে বাড়িতে আমার মেয়ের জন্য নিয়েও এসেছি, দেখুন লম্বা লম্বা বেগুন সুন্দরী, খিচুড়ি, আলু ভাজা আর ফুলকপি, গন্ধরাজ ফুলকপি। তুমি খাও, এক চামচ খাও তোমার দিয়ে। মশলাটাকে কষি নিল, এদিকে পনির ভর্তার জন্য পনিরটাকে পুরো হাত দিয়েই মিক্স করে নিচ্ছে। এবার পনির ভর্তা হবে, কুলচা তো একটা থেকে শুরু হবে, পনির ভর্তা আর কুলচা একটা থেকে দেওয়া আরম্ভ করবে। এই জন্য কুলচাটা এখন আরম্ভ হয়নি, পনির ভর্তাটা করার জন্য পুরো রেডি করছে, কারণ অরুণদা নিজে পনির ভর্তা রান্না করেন, সব কিছুই উনিই করেন।
রান্নাবাড়া প্রায় উনার কমপ্লিট। এখন কুলচাটা, কুলচার যে যারা কুলচা বানায় তারা আসেনি, তারা আসলেই আরম্ভ করে দেবে। অরুণদা খিচুড়ি, বেগুন সুন্দরী, ফুল গন্ধরাজ ফুলকপি আর পনির ভর্তা, পনির কষা, মালাই পনির সব অরুণদা নিজের হাতে করে। এরপর শুধু কুলচা আর রুটি করার লোক আছে। কুলচা যারা করে তারা একটু পরে এসে কুলচা তৈরি করবে। একটা থেকে কুলচা স্টার্ট হবে, প্রতিদিন একটা থেকেই কুলচা আর পনির ভর্তা পাওয়া যায়। খিচুড়ি সকালবেলা হয়, যে যাবেন সকাল থেকে খিচুড়ি পেয়ে যাবেন 50 টাকা মাত্র। দারুণ খেলাম, খুব ভালো খেলাম। আমার মেয়ে ঠিকানাটা দিয়েছে, না তো আমি জানতামই না। খিচুড়ি খাওয়া হয়ে গেছে, গরম গরম খিচুড়ি। এবার বাড়ি যাওয়ার পালা, দারুণ লাগলো।